কেউ এই পরিমণিদের হাত ধরে নিয়ে আসে এই এই জগতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে জব করতেন, দেহ ব্যবসায়ী করতেন, চামড়া ব্যবসায়ী করতেন। হ্যাঁ বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। গ্রামের প্রত্নতান্ত্রিক অঞ্চল থেকে উঠে আসা শামসুন নাহার স্মৃতি থেকে আজকের পরিমণি। তবে এই পরিমণি কিভাবে হলো পরিমণি, এর পিছনে কারা আছে এবং এর সমস্ত সব বিষয়বস্তু থাকতেছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি ক্লিক করার জন্য। তো বন্ধুরা, পরিমণি কিভাবে আজকের এই অবস্থানে আসলো? তিনি ছোটবেলায় বিয়ে হয়েছিল এবং তিনি তারপরেই ঢাকার উদ্দেশ্যে তিনি চলে আসেন। তারপরে তিনি FDC-তে পা রাখেন এবং তিনি সিনেমার জগৎ থেকে তিনি উঠে আসেন, তিনি আজকের এই পরি। তবে এই পরি কিভাবেই এত বড় পরি হলো, তার পিছনেও একটা গোপন রহস্য আছে। তবে আজকের যারা অতি উচ্চ শিখরে বসবাস করছেন, তারাই তাদের মাধ্যম দিয়ে এবং তাদের সাথে চলাফেরা করে আজকের এই পরি। তবে এই পরির সাথে জড়িত বহু পপুলার শিল্পপতিরা এবং শিল্পপতির ছেলেরা এবং ডিবি পুলিশ এবং ব্যাংকের MD পর্যন্ত জড়িত। তবে একটি গণমাধ্যমে ভেসে আসছে এই পরির যেই একটা গাড়ি, এই গাড়িটা কে উপহার দিল? তবে একজন মানুষ সাধারণ সিনেমা জগতে পা দিয়ে খুব অল্প সময়ে দুই একটা সিনেমা করেই এতই কোটিপতি বনে গেলেন কিভাবে, এটাই সমস্ত সব মানুষের প্রশ্ন। তবে এটা খুব শীঘ্রই বেরিয়ে আসতেছে একের পর এক, বিভিন্ন ধরনের তত্ত্ব উপাত্ত একের পর এক বেরিয়ে আসতেছে এই পরির কে কেন্দ্র করে। সাম্প্রতিক জানা যাচ্ছে যে ব্যাংকের MD-র সাথে তার নাকি লেনদেন ছিল এবং শিল্পপতির সাথে লেনদেন ছিল, একজন ডিবি পুলিশের সাথে লেনদেন ছিল। তবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এই ধরনের লোকজনের সাথেই তাদের লেনদেন, এদের সাথেই একের পর এক নাকি দেহের ব্যবসার সাথে জড়িত ছিল এই পরি। তো সুবন্ধুরা, এই বিষয়কে কেন্দ্র করে একজন ব্যক্তি অর্থাৎ কানাডিয়ান প্রবাসী একজন ব্যক্তি রোজি পপ, তিনি অত্যন্ত চমৎকারপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন এই পরিমণির দেহ ব্যবসাকে কেন্দ্র করে। তো চলুন আমরা সেই ব্যক্তির সেই চমৎকারপূর্ণ বক্তব্যটি আমরা এখন শুনে আসি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে জব করতেন, দেহ ব্যবসায়ী করতেন, চামড়া ব্যবসায়ী করতেন। হ্যাঁ, তারপরে দেহ ব্যবসায় করে টাকা ইনকাম করতেন। হ্যাঁ, দামি দামি গাড়িতে ঘুরতেন। তারপর মানে বিভিন্ন ইস্যু আর সিনেমা জগৎ, নাটক জগৎ, হ্যাঁ এইসব এগুলি করে যারা মানে কি বলবো, যারা অনেক নাম অর্জন করেছেন এই সিনেমার জগতে। তো আর সিনেমার জগৎ, নাটক জগৎ হয়েছে যে আপনাকে যদি বেশি উঠতে হয়, মানে বেশি কি বলবো, পরিচিত মুখ হওয়ার জন্য বা নামি দামি একজন শিল্পী হওয়ার, নামি দামি একজন মানে নায়িকা হওয়ার জন্য বা মডেলিং হওয়ার জন্য অবশ্যই গডফাদারদের সাথে লেনদেন রাখতে হয়, গডফাদারদের কোলে বসতে হয়। হ্যাঁ, আর এইসব নায়িকা বলেন, এই সিনেমার জগৎ বলেন, এই নাটিকা বলেন, যারা নাটক করে, যারা এইসব করে, যারা দেহ ব্যবসায়ী করে, বড় বড় ক্লাবে স্কটিং করে, হ্যাঁ এদেরকে সবাই, এদেরকে কারা চালায়? এদেরকে চালায় যে মাফিয়ারা, অবশ্যই বাংলাদেশের মাফিয়ারা ওদেরকে চালানো হয়। বড় বড় ক্লাব বলেন, স্কটিং করে বলেন, এই বড় বড় যারা মানে ব্যবসায়ীরা যায়, হ্যাঁ ওই আমাদের মাফিয়ারা এই ব্যবসা ব্যবসা ধরার জন্য, হ্যাঁ তারপরে রাজনীতি ধরার জন্য, রাজনীতি ধরার জন্য এই মানে আমাদের মাফিয়ারা এইসব মডেলিংকে বলেন, তারপরে এই নায়িকা বলেন, হ্যাঁ এই সিনেমার জগৎ বলেন, ছোট পর্দা বলেন, বড় পর্দা বলেন, হ্যাঁ এদেরকে ইউজ করা হয়। সুন্দর সুন্দর মেয়েরা আছে, হ্যাঁ ভালো ঘরের মেয়েরা, কিন্তু এরা কোনো খারাপ ঘরের মেয়েরা না, মানে কোনো গরিব রাস্তার থেকে যে উঠে আসছে ওরকম না, হার্ডলি কয়েকটা মানে পরিমণিদের মতন যারা আছে, গরিব গরিব যারা মিডল অফ নোওয়্যার, কোন গ্রামগঞ্জ থেকে উঠে এসেছে, কারণ ওদের চেহারার কালারে, চেহারার রঙে আর সুন্দরের কারণে ওরা, বা ওদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে, ছোট মাফিয়া বলেন,
ওরা সিলিমার জগত হইতে পারে বা মাফিয়াদের জন্য কাজ করে, সিগারেট আনা, চা আনা, এগুলি করা, হ্যাঁ, মাফিয়াদেরকে সুপারিশ করা, মাফিয়াদের জন্য মেয়ে এখানে ওখানে নিয়ে যাওয়া, হ্যাঁ, ওরকম ছোট মোটো কেউ এই পরিমণিদের হাত ধরে নিয়ে আসে এই জগতে। তখন এই ফিল্ম ডাইরেক্টর বলেন, এই মাফিয়ারা বলেন, ও মাই গড বলে, এগুলি তো আমরা একদম কদ্দা মুরগি পাইছি। মানে এতদিন তো, মানে কি বলবো, এতদিন তো আমরা মানে ফার্মের মুরগি খাওয়াইছে লরম লরম, এখন তো দেশি মুরগি পাইছি বাজি। এসব দেশি মুরগিকে তো চালাইয়া বাজারে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা উঠে যাব বা রাজনীতিতে নাম করে ফেলবো, রাজনীতির একটা পজিশন পাবো। হ্যাঁ, সবাই তো এখন এ কালো ধান্দা করতেছে এখন ওখানে। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে যে ভালো কথা, মানে যারা এখন দেখেন না কি অবস্থা হইতেছে বাংলাদেশের মধ্যে, এখন হঠাৎ নোওয়ের মধ্যে, মানে এটা তো যুগ যুগ হয়ে আসতেছে বাংলাদেশে এই কালা ধান্দা, মাফিয়া ধান্দা, তারপরে ড্রাগস, হ্যাঁ, ইয়াবা কত, এটা তো আজকের থেকে না, হঠাৎ এখন দেখতেছি যে র্যাব ভাইরা, পুলিশ ভাইরা, র্যাব অফিসার, পুলিশ অফিসাররা এখন প্রত্যেকটা নায়িকাদের ঘরে 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 তালাশি করতেছে। অবশ্যই ওদের ঘরে তো মদ পাওয়া যাবে, কারণ ওদেরকে মাফিয়ারা কাস্টমারদের কাছে পাঠাই পাঠায়, বড় বড় পদ্মা পদ্মা বিজনেসম্যানদের কাছে পাঠাই পাঠায়, বিজনেস ধরার জন্য, হ্যাঁ, রাজনীতি ধরার জন্য, যে কোনো নীতি বলেন, হ্যাঁ, এখানে সবার হাত থাকতে হবে কিন্তু সুন্দর মেয়েদের, কারণ এই যারা বাইরের থেকে যাচ্ছে ব্যবসা ধরার জন্য বাংলাদেশে, অবশ্যই ওরা নারী পছন্দ করে, ওরা এরকম মানে কি বলবো, বাংলার মাল ওরা পছন্দ করে। তো মাফিয়ারা এসব মেয়েদেরকে ইউজ করে, এদেরকে ড্রাগস দিয়ে, এই যে দেখেন না, ওরা ঘরের ভিতর ক্লাবিং বানাচ্ছে বনানি গুলশানের মধ্যে, ওরে ক্লাবিং, ওখানে মদ চলে, সব রকম বিদেশি মদ বলেন, যে কোনো জিনিস বলেন, মানে ওটা মানে ওখানে ভিতরে সব চলতেছে। পুরুষ ওখানে যায়, ও যে নারীকে ভালো লাগতেছে, এই কচি কচি তরুণীরা, হ্যাঁ, তার মানে কি বলবো, রাতে রাতে ওরা স্বপ্ন দেখে দামি দামি গাড়িতে চড়তে হবে, ওদের দামি দামি পোশাক, দামি দামি মোবাইল, ও দামি দামি খাওয়া, ও মাই গড, একদম বলেন না, মানে লেখাপড়া দিয়ে তো ওরা কোনো কিছু অর্জন করতে পারে না, ওরা যা শরীর দিয়ে এগুলি অর্জন করে ফেলে, বুঝছেন, এইসব শরীর দিয়ে আর অল্প শিক্ষিত, মানে বুঝছেন, ওই ওরকম দিয়ে তারা এরকম মানে বড় 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 কদ্দা মাছ ধরে ওরা নাম অর্জন করতেছে, হ্যাঁ, ওদের চাহিদা অর্জন করতেছে, আর ওদের শরীর তো ভোগ করতেছে সব এই মাফিয়ারা, এই বিজনেসম্যানরা। ইতিমধ্যে সেই কানাডিয়ান প্রবাসী রোজি পপের অত্যন্ত চমৎকার পূর্ণ সেই বক্তব্যটি আপনারা শুনে বলছেন, এবং আপনারা নিজেরাই বিবেচিত হতে পারছেন যে এই পরি তিনি এই সিনেমার জগতে পা দেওয়ার পরপরই এই সিনেমার জগতের ভিতর দিয়ে এবং তার গোপনে কী ধরনের কর্মকাণ্ড করতেন এবং তিনি কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এটা আর আপনাদের বুঝতে বাকি নেই। তো সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।